ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين الحمد لله رب العالمين والصلاة والسلام على نبي محمد وعلى آله وصحبه أجمعين وبعد فعن أبي هريرة رضي الله عنه أن رسول صلى الله عليه وسلم قال لينتهين أقوام عن رفع أبصارهم عند الدعاء في الصلاة إلى السماء أو لتخطفن أبصارهم رواه مسلم أمي حديثتي مختصر <applause> كو مسلم تكي كورتي حديثتي سعي مسلمير تار شو انتج نمبر حديث كوكونا دي كونه مسلم بهاي صلاة برتشمو هاي আর কেউ সামিন আল্লাহ উল হামিদা বলে যখন রহমান রহম বলে তখন আসমানের দিকে মাথা তুলে আসমার দিকে তাকায় আর কেউ কেউ হয়তো দিকে তাকাতে পারে তাই আমাদের দেশেই হোক অথবা অন্য দেশ দেখেন আল্লাহ রসমুল সাল্লা ব্যাপারে বলেছেন আবুদিনী বলেন আল্লাহ রসুমসাল ইসলাম বলেছেন যেসব লোকজন সলাতের সময় সলাতে দোয়া করতে সময় আসমানের দিকে চুপ তুলে ওরা যেন এইসব কাজ থেকে বিরত হয়ে যায় অর্থাৎ আসমানের দিকে সলাতের অবস্থা দোয়া করতে সময় উপরের দিকে দৃষ্টি না ফেলে এর থেকে যেন বিরত হয়ে যায় আরও তফান নাম না কিংবা তাদের অন্যথায় হয়তো এরকম হতে পারে যে তাদের দৃষ্টি ছিনিয়ে নেওয়া হতে পারে আল্লাহ মাফ করকে এটা হচ্ছে ভীতি প্রদর্শন ভীতি প্রদর্শন যদি এরকম করে হয়তো তার দৃষ্টি আর নাও ফিরতে পারে অবশ্য ব্যাখ্যা আরেক কথা হয়তো কেউ কেউ এরকম বলেছেন এরকম কিন্তু বাহ্যিক হাদি যদি তার মানে হলো যদি আল্লাহ এই যে একটা গরত কাজ এর বদলা যদি আল্লাহ দেয় তাহলে এরকম হবে ওর দৃষ্টি আর ফিরিয়ে দেবে না আল্লাহ মাফ করুক আমার তাই যদি আমরা কেউ এরকম করে থাকি সলাাতের সময় দৃষ্টি উপরের দিকে ফেলি তো এ থেকে যেন বিরোধ থাকি এটা জায়েজ নয় এ হাদিস দ্বারা স্পষ্ট করে বোঝা যাচ্ছে আল্লাহ আমাদেরকে সলাতের ক্ষেত্রে যাবতীয় বিধান বোঝার তৌফিক দান করুন আর মানার তৌফিক দান করুন وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين